নমস্কার সকল বড়দের, আমি প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা ও সমবেশীদের জানাচ্ছি আমার হৃদয়ের আন্তরিকতা, প্রীতি, শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। এখন সকালবেলা আমি নিজের সমস্ত বাসি কাজকর্ম সেরে এই ওপরের ঘরে এসেছি। ঘরটা এখন ঝাড় দিলাম, ঝাড় দিয়ে এই ঘরটা না আমি রোজ মুছি না, সপ্তাহে দুদিন বা সপ্তাহে তিন দিন এরকমভাবে মুছি। তো আজকে যেহেতু অনেক সকাল সকাল উঠেছি ঘুম থেকে, অন্যান্য কাজকর্মগুলো হয়ে গেছে, তো সেই জন্য এই ওপরে ঘরটা এখন মুছে নেবো, মুছে নিয়ে চলে যাবো ছাদে। তো দেখো গাছগুলোতে অল্প করে জল দিয়ে নিয়েছি, খুব বেশি জল দিইনি, অল্পই, আর দিয়ে তোমার ওই ইয়ে করবো, এই এখন যাবো গিয়ে দু একটা জিনিস একটু ধোবো, কাচাকুচি করবো, করে গা ধোবো, ধুয়ে আমি আবার চা করবো আর কি। এবার তারপর দেখি টিফিন টিফিন কী করি, রান্না বান্না কিছুই এখনও ভাবিনি, তো পরপর চলবে। চলো চলে যাই এবার নিচে, এখনও সেইভাবে রোদ ওঠেনি, অনেকটা সকালেই উঠতে হচ্ছে এখন আমাকে, তো সেই আর কি। যাই এবার চলে যাই নিচে, আর সময় কাটালে হবে না, চলো নিচে গিয়ে পরে আবার দেখা করব। আমি ঘন্টাখানেক আগে ছাদ থেকে নেমে এসেছি, নেমে এসে আমার সব কিছুই হয়ে গেছে, গা টা ধুয়ে চা খাওয়া টিফিন, তারপরে রান্নার জোগাড়ও করেছি। আর এই যে ওর বাবা একটা ওই আচার নিয়ে এসছে বাজার থেকে, ওই তোমার ওই টক ঝাল আচার, ওই আমার মায়ের মুখে তো একদম রুচি নেই, তাই বলছে যে মাকে ভাত দিয়ে একটুখানি এই লঙ্কার আচার একটু দিও, মানে আমরাও খাই, আমরাও খুব ভালোবাসি খেতে। তো ফুরিয়ে গেছিলো আচারটা, তো তার জন্য আবার নিয়ে আসলো, আমি ঢেলে রাখছি আচারটা। আর রান্না বলতে রান্নার জোগাড় করেছি, ওই ফুলকপি এনেছে বাজার থেকে, বেশ টাটকা দেখলাম ফুলকপিটা, তো ফুলকপি আলুর তরকারি করব। আর হচ্ছে গিয়ে তোমার ওই যে ফুলকপির ডাটাগুলোও একটা চচ্চড়ি মতন করে নেবো, ডাল তো করতেই হবে। আর দেখি একটু মাছ কী মাছ করি, দুরকম মাছ আছে, তো রুই এনেছে আর ইলিশ এনেছে, তো ভাবছি রুইটাই আজকে করি, কালকে না হয় ইলিশটা করে নেবো। তো এটাই, এই যে ফুলকপিটা বসিয়ে দিয়েছি, দেখো ফুলকপিটা হালকা পাতলা করেই করছি এই, আর যাই চলো এবার গিয়ে পরপর কাজকর্ম সারি, চলো। রান্না বান্না করছি, করতে করতে মাঝে মাঝে আমার ঘর দোয়ারগুলো মুছে যাচ্ছি, একবারে পারি না, একটা একটা করতে করতে এগুলো সারি। হ্যাঁ দেব, তোকে তো কাকুই বলে, মেয়ে চলে এসছে, ওর বাবা নামিয়ে দিয়েছে, দিয়ে ওর বাবা কাজে চলে গেছে, মানে ব্যবসার কাজে ওর বাবা বেরিয়ে গেছে, মেয়েকে বাড়িতে নামিয়ে দিয়েছে, ব্যাংকে গেছিলো, কাজ মেটেনি, প্রচুর ভিড়, আর ওদিকে ওর বান্ধবীর আজকে জন্মদিন, তো সেই জন্য একটু কি কিনে দিল বাবা, নিয়ে বাড়ি চলে আসছে। বৃষ্টি এসে গেল তো, চল 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 চল, হ্যাঁ ওই পড়ে যাবো আমি। আর একটা কথা, তোর বোন কোথায়? সর সর সর, ওহ দিতে দেয় না ভগবান, তোর বোনটা কোথায়? ওই যে বোনটা, বিড়ালগুলোকে দিলাম, ওদের জন্য আর এক্সট্রা করে মাছ টাছ করিনি, ঘরে যা রান্না হয়েছে ঘরের মাছ থেকেই ওদের দিয়ে দিলাম। তো চলো, ভীষণ অন্ধকার ঘর, লাইট টাইট জ্বালি, পরে আবার কথা বলছি। ভালো লাগে না, এত বিচ্ছিরি ওয়েদার না, একবার বৃষ্টি একবার রোদ, কবার করে আর দৌড়বো। এই আমার অন্যটা কোথায়? চল
ব্যাগ নেব তো। মেয়ের নিমন্ত্রণ দিদি আসতে যাচ্ছি। মেয়ের বান্ধবীর জন্মদিন, এবার দিয়ে আসলাম, এগিয়ে দিয়ে আসলাম। আসার সময় বাবা নিয়ে আসবো, আসলে বাড়িটা অনেকটাই দূরে। হ্যাঁ দেখি, একেবারে ওর অটো করেই চলে আসবো। চলে এসেছি বাড়ি, তো দেখে বুঝতেই পারছো পুরো একদম ঘামে ভিজে গেছি। যাই হোক, এবার চেঞ্জ টেঞ্জ করবো। তো মেয়ে তো নেমন্তন্ন খেতে চলে গেলো, ওদিকে মেয়ে বাবাকে বলে গেলো, বাবা আমি নেমন্তন্ন খেতে যাচ্ছি, তাহলে তুমি মাকে একটা বিরিয়ানি এনে দিও। তো আর দুই মা রুটি খাবে, রুটি কিনে নিয়ে চলে আসলাম। তো রাতে তাহলে আজকে আর রান্না করবো না, দুজনেই একটু বিরিয়ানি খেয়ে নেবো। মেয়ে বললো বলি এনে, কিন্তু আমার মাথায় ছিল না। ঠিক আছে তো রাখি এখন। হাই বন্ধুরা, তো রাত অনেকটা হয়েছে, এবার খাওয়া দাওয়া করে নেবো। মেয়েও এসে গেছে, ও শুয়েও পড়েছে, ঠিক আছে। আর এই আর কি, তো বিরিয়ানি চলে এসছে, এই যে দেখে নাও, তোমাদের বলেছি একটু দেখিয়ে দিই। এই যে দুটো বিরিয়ানি নিয়ে চলে এসছে, আর এই যে চিকেন চাপ, ওটা আমি খাই না যেহেতু, ওর বাবার জন্য একটাই এনেছে। এই যে আর আমি ওবেলাকার ওই রুই মাছ আছে, তো মাছ দিয়ে তো ভালো লাগে না জানি, একটু গ্রেভি নিয়ে নেবো, এটা দিয়ে খেয়ে নেবো। আমার বিরিয়ানি শুধু হলেই হয়ে যায়। আর মাকে রাত পোহালে আর কি সকালে ডাক্তার দেখাতে নিয়ে যাবো, তো মা সুস্থ হোক, তারপর তোমাদের আবার জানাবো, ঠিক আছে। তো এরপর অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা, গুড নাইট, খেয়ে নিয়ে।